গরু পাচারের ফলে অতিষ্ঠ হয়ে গিয়েছিল জীবন, কিন্তু বর্তমানে বিএসএফ কড়া নজরদারিতে শান্তি ফিরেছে সীমান্তের গ্রামে। বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। কিলোমিটারের হিসেব কষলে দেখা যায় স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে সুন্দরবনের হেমনগর পর্যন্ত প্রায় 192 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। তার মধ্যে 92 কিলোমিটার স্থল সীমান্ত, বাকি 100 কিলোমিটার জল সীমান্ত। অর্থাৎ বসিরহাটের হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট, বাদুরিয়া ও স্বরূপনগর ব্লক সহ টাকি পৌর এলাকা জুড়ে আছে আন্তর্জাতিক সীমানা। আর এই আন্তর্জাতিক সীমানা দিয়েই কখনো স্থলপথে, কখনো আবার জলপথে গরু পাচার হতো, আর যার ফলে জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল সীমান্তবাসীদের। যেমন পানিতর, ঘোজাডাঙ্গা, তরালি, হাকিমপুর সহ সৈয়দপুর, হেমনগর, বোলতলা সহ সীমান্ত থেকে সুন্দরবনের এই সমস্ত সীমান্ত পারের মানুষদের দিনে রাতে মানুষদের বিভীষিকার চেহারা নিয়েছিল এই গরু পাচার। এখন এখন তো খুবই ভালো অবস্থা। আগে যেভাবে গরু পাচারের গরু ব্যবসার জন্য রাস্তায় জ্যাম হতো, রাস্তায় বিভিন্ন জ্যামে থেকে শুরু করে বিভিন্ন লোক ওর সঙ্গে জড়িত ছিল, এলাকার বিভিন্ন একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছিল, ফসল থেকে শুরু করে রাস্তাঘাট, মাঠের ফসলও নষ্ট হয়ে যেত অনেক। সেদিক থেকে এখন তো গরু পাচার হয় না। যেভাবে সরকার বিএসএফ বর্ডারে সিকিউরিটি দিয়ে আগলে রেখেছে, সেইভাবে দেখভাল করছে, এখন খুবই ভালো পরিবেশ, সীমান্ত সুরক্ষিত একদম বলা চলে। কখনো অসাধু পাচারকারীদের হঠাৎই গ্রামের মধ্যে ঢুকে পড়ে দুষ্কর্ম করা, পাশাপাশি ক্ষেত তথা ফসলের মধ্য দিয়ে গরু নিয়ে যাবার ফলে প্রচুর চাষিরও ফসল নষ্ট হয়ে অর্থনৈতিক ক্ষতি হতো। সেই সমস্যার সমাধানে তৎপর হয় দেশের স্বরাষ্ট্র দপ্তর। সেই নির্দেশ মতোই বসিরহাট মহকুমার বিস্তীর্ণ সীমান্ত জুড়ে বাড়ানো হয় বিএসএফ এর নজরদারি, এবং তার ফলেই বন্ধ হয়ে যায় এই অসাধু গরু পাচার। একদিকে যেমন চলে বিএসএফ এর দিনে রাতে টহলদারি, অন্যদিকে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে পুলিশও সক্রিয় হয়েছে পাচার রুখতে। একদিকে বিএসএফ এর কড়া নজরদারি, অন্যদিকে পুলিশের সক্রিয় ভূমিকায় দুয়ের মিলেমিশে গরু পাচার বন্ধ হওয়ায় শান্তির ঘুম ঘুমোচ্ছেন বসিরহাটের সীমান্তের প্রায় কয়েক লক্ষ মানুষ। আগে যে পরিস্থিতি ছিল তার থেকে এখন যথেষ্ট ভালো পরিস্থিতিটা, কারণ আগের পরিস্থিতি জঘন্যতম পরিস্থিতি ছিল, এবং আগে রাস্তাঘাটে চলাই যেত না। গরু যারা মানে পাচার করতো বা যারা নিয়ে যেত, তাদের দাদাগিরি বা তাদের মানে অধিকার এমন দেখাতো যে রাস্তাঘাটে মানুষ, সাধারণ পথ চলতি মানুষেরই চলতে দিত না তারা এক কথায়। তো তাদের সেই যন্ত্রণা থেকে সাধারণ মানুষ মুক্তি পেয়েছে, এবং গরু পাচারের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে মানুষ, সাধারণ মানুষ খুবই ভালো মুক্তি পেয়েছে। যার জন্য এর জন্য অসংখ্য ধন্যবাদ দিতে হয় যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে হয়। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।